নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। গত 13 জুলাই রাজ্যের সবকয়টি পঞ্চায়েতেই মূলত বৃক্ষরোপণের যে বনমহোৎসবের আয়োজন করা হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি যে বিষয়টাতে মূলত জোর দিয়েছিলেন যে প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে হবে, প্রাকৃতিক সম্পদ বাড়াতে হবে, সেই অনুযায়ী কিন্তু বনমহোৎসব অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছিল এবং প্রায় 2 মিনিটে নির্দিষ্ট সংখ্যক গাছ লাগানোর কথা কিন্তু বলা হয়েছিল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি নিজেও কিন্তু করেছিলেন নিজের বাড়িতে, সেই বিষয়ে আমরা সকলে দেখেছি। কিন্তু এই যে প্লান্টেশন বা এই যে বনমহোৎসবের আয়োজন করা হয়েছিল, এই সবগুলি অনুষ্ঠান সব পঞ্চায়েত সঠিকভাবে করতে পারেনি বা করে ওঠা হয়নি, এরকম একটা অভিযোগ কিন্তু উঠে এসেছিল পূর্বেই মোহনপুরে। মোহনপুর থেকে যেখানে মোহনপুরে ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতেই হয়তো চারা গিয়ে পৌঁছয়নি বা চারা গিয়ে পৌঁছলেও কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো কারণে গাছ মরে যাচ্ছে, এই একটা কিন্তু অভিযোগ উঠে আসছিল। যে ক্ষেত্রে কিন্তু বন দপ্তর এবং পঞ্চায়েতগুলির মধ্যে যে কোঅপারেশন বা যে কথা বলার মধ্যে কোনো একটা সামঞ্জস্যতার অভাব ছিল, যার জন্যই মূলত এই কারণ হয়েছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল, এমনই কিন্তু অভিযোগ ছিল পূর্বে। এবং চারা লাগানোর পর পরই প্রতিদিন চারা নষ্ট হয়ে যাচ্ছিল বিভিন্নভাবে। পরবর্তী সময়ে সংবাদ পরিবেশন হওয়ার পরই মূলত নিউজ ভ্যানগার্ডে ফলাও করে এই খবর যখন সম্প্রচার করা হয়েছিল, তারপরেই মূলত চারাগুলিকে বাঁচানোর জন্য যে জঙ্গলি গাছগুলি হয় সেই গাছ অর্ডার দেওয়া হয় পঞ্চায়েত ভিত্তিতে। সিমলা গ্রাম পঞ্চায়েতের 2 জায়গায় মূলত বানানো হয়েছে এই সমস্ত জঙ্গলি গাছ এবং 187.40 টাকা দিয়ে প্রতিটি জঙ্গলা গাছ কেনা হচ্ছে। তবে এখন এই যে গাছ বা এই যে গাছ লাগানো হচ্ছে, সেই গাছ লাগানোর পর পরবর্তী সময়ে কতটা বাঁচে বাদবাকি গাছগুলো এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যে উকি দিচ্ছে। আমরা শুনবো এই বিষয়ে যারা নিয়োজিত রয়েছেন যুবকরা জঙ্গল লাগানোর কাজে, তারা কি বলছেন, তার পাশাপাশি পঞ্চায়েত প্রধান কি বলেছেন এবং ফরেস্ট রেঞ্জের অফিসাররা কি বলছেন শুনবো। ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান, 13 তারিখ যে বৃক্ষরোপণ উৎসবের যে 2 মিনিট প্লান্টেশন আসলো, ওই দিন কি বন দপ্তর আপনাদের চারা দিছিল? ওই দিনকে আমাদের বন দপ্তর চারা দেয়নি, আমাদেরকে পরের দিনটা চারা আমরা দিয়েছি। তো পরের দিনটা আমাদের 400 চারা এসেছিল, তো কিছু জায়গা শুনে দিয়ে আমরা এই চারাগুলো লাগিয়েছিলাম রাস্তার সাইডে নাকি ওয়ার্ড ওয়ার্ড লাগাইছি রাস্তার সাইডে আর কিছু ওয়ার্ড ওয়ার্ডে। আচ্ছা, তাহলে চারা চারা তো লাগিয়েছেন, কিন্তু এখন এই জোংড়ার ব্যবস্থা কি হয়েছে, তারা কি বলেছে বন দপ্তরের আধিকারিকরা? বন দপ্তর বলেছে যে তারা বলেছিল যে আপনার লোকাল যে পঞ্চায়েতের থেকে কুলাফান থেকে যদি ওই লোকগুলাকে ফোন বাড়াই দিত। তো এখানে সমস্যা হচ্ছে বাসের সমস্যা, এদিকে রান্নার সমস্যা, এই জন্য আমরা তো সময় দিতে পারছি না, বাস কাটতে লাগবে। তো এখন যে ছেলেদেরকে দিয়েছেন, তারা কতদিন সময় নেবে এই জোংড়া বানিয়ে তৈরি করে দেওয়ার জন্য? তারা তো বলেছে 10-15 দিন মতো সময় লাগবে। আচ্ছা, তো 10-15 দিন যদি সময় লাগে, আপনারা চারা লাগানো শুরু করেছেন 14 জুলাই থেকে শুরু করেছেন, আজকে 21 জুলাই, অনেকগুলি চারাই গাভী বাছুর খেয়ে ফেলেছে বা ছেলে বলে বল খেলতে ও অনেকগুলো চারা নষ্ট হয়ে গেছে। যখন জোংড়া বাঁধানো হবে তখন অনেকগুলি গাছই থাকবে শূন্য, তখন জোংড়া লাগাবেন কোথায়, এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এখানে জোংড়া লাগাবার কথা ছিল, এটা তো বন দপ্তর থেকেই আগের থেকে সিদ্ধান্ত করা দরকার ছিল, কারণ দেখা যাচ্ছে যখন গাছ লাগানো হচ্ছে জোংড়া নাই, কারণ তো গাছ লাগাচ্ছে ঠিক আছে, তো এদিকে জোংড়াগুলো না থাকলে গরু ছাগল তো খাবে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো এখানে কি আপনি মনে করেন বন দপ্তরের গাফিলতি রয়েছে? হ্যাঁ, গাফিলতি রয়েছে, তারা যদি আগের থেকেই জোংড়াটা বানাতো তাহলে আমরা এখানে সমস্যা হতো না। আচ্ছা, যেখানে জোংড়া লাগানোর পর এই জোংড়া বানানোর সাপেক্ষে যে চারাগুলি নষ্ট হয়েছে সেখানে তাহলে কি কেউ জোংড়া লাগাবেন, গাছ তো নেই? এখানে আমরা আজকেই আমরা বন দপ্তর ফরেস্ট অফিসে জানাবো যেগুলি গাছ নষ্ট হয়েছে সেগুলি পুনরায় যেমন আমাদেরকে গাছ দেয় এবং জোংড়া সহ যেমন জোংড়াটা আমরা লাগাইতে পারি গাছ সহ, এই জন্য আমরা দাবি করব আজকে। এই বন দপ্তর কর্তৃক যে বন মহোৎসব উপলক্ষে রাস্তার দুপাশ, আপনি তো মোহনপুর রেঞ্জ অফিসের রেঞ্জার বাবু, আচ্ছা এখানে আমরা দেখতে পাইছি এখানে 2 মিনিটস প্ল্যান্টেশনের নামে তো এখানে বিভিন্ন পঞ্চায়েতে ভিলেজ সমিতিতে চারা লাগানো হচ্ছে, তা আপনার রেঞ্জ অফিসের আন্ডারে যে সকল বিট রয়েছে তাদের অধীন পঞ্চায়েতগুলিতে চারা লাগানোর প্রক্রিয়া কিছুটা আমরা অনিয়ম দেখতে পেয়েছি, এখন এই ব্যাপারে আপনি কি বলবেন রেঞ্জার হিসেবে? অ্যাকচুয়ালি 13 তারিখের যে 2 মিনিটস প্ল্যান্টেশনের যে প্রোগ্রামটা ছিল,
করি ওই সময়ে যে চারাগুলো লাগানো হবে দুই মিনিটে লাগাতে হবে, তো একটা চারা একজন তো একজনের বেশি তো লাগাতে পারবে না, তো প্রচুর লোকেরও প্রয়োজন। তো ওই দিন ম্যাক্সিমাম যতটুকু করা যায় আমাদের পক্ষে অতটুকু আমরা করেছি, মানে পুরো টার্গেট ফুলফিল না হলেও যতটুকু ম্যাক্সিমাম করা যায় অতটুকু করা হয়েছে। এবং আমাদের যে টার্গেট আছে এই টার্গেটের জন্য প্ল্যান্টেশন এখনো চলছে এবং যে প্ল্যান গার্ড এগুলো টাইম মতো প্রোভাইড করা হবে। আর আমরা শুনলাম একে একে পঞ্চায়েতের প্রধান কি বলছেন, তার পাশাপাশি ফরেস্ট রেঞ্জের অফিসার এবং যারা নিয়োজিত রয়েছেন এই কাজে তাদের সকলের বক্তব্য আমরা একে একে শুনলাম। মূলত যে বিষয়টি এক্ষেত্রে উঠে আসছে যে কোন একটা কারণে সংযোগের একটা অভাব বা কোথাও গাফিলতি, যার ফলে কিন্তু ঘটেছিল এরকমই কাজ, যার ফলে যে সমস্ত চারা সেদিন লাগানোর কথা ছিল সেই টার্গেট পূরণ হয়নি। এবং তার পাশাপাশি যেহেতু চারা লাগানোর জন্য প্রয়োজন ছিল বাঁশ দিয়ে চারাগুলিকে ঘিরে দেওয়া, তার পাশাপাশি আশপাশে বিভিন্ন জমিতে গাছ লাগানোরও কিন্তু একটা কথা ছিল, সেই সমস্ত গাছ বন দপ্তর থেকে পাওয়া যায়নি। এবং বর্তমানে যেহেতু একটা করোনার পরিস্থিতি চলছে তাই সঠিকভাবে বা বেশি সংখ্যক কিন্তু লেবার কেউ পাওয়া যাচ্ছে না, যার ফলে একাধিক সমস্যায় কিন্তু দেখা দিয়েছিল। এবং এই সমস্যার ফলে সিমলাতে ব্রহ্মকুণ্ড পঞ্চায়েতের যে সমস্ত গাছ লাগানো হয়েছিল 13 তারিখে সরকারি নির্দেশ মোতাবেক বন মহোৎসব অনুযায়ী সেই সমস্ত গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে বেশিরভাগই, কোনো কোনো গাছ খেয়ে ফেলেছে গবাদি পশুরা বা আবার কোনো কোনো গাছ কিন্তু মরে গেছে, এরকমই কিন্তু একাধিক সমস্যা দেখা দিয়েছে। এবং সেই সমস্যায় পরবর্তী সময়ে জানালেন যে পঞ্চায়েতের প্রধান যে বিষয়টি বললেন যে ফরেস্ট রেঞ্জের অফিসার বা বন দপ্তরের সঙ্গে একটা কথাবার্তার সঙ্গে কোন রকম হয়তো কোঅপারেশনের একটা অভাব ছিল যার ফলে মূলত এই কাণ্ডটি ঘটেছে। তবে তারা বর্তমানে নড়ে চড়ে বসেছেন বিষয়টি সম্পর্কে, তারা সজাগ দৃষ্টিতে রয়েছেন, তারা নজর দিচ্ছেন কিভাবে সেই সমস্ত গাছগুলিকে বাঁচানো যায় এবং কিভাবে আরো অধিক পরিমাণে চারা রোপণ করা যায় রাস্তার দু সাইডে, সেই দিকেই মূলত ভাবনা চিন্তা রয়েছে। আমার সঙ্গে সরাসরি রয়েছে মোহনপুর থেকে আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমান দা শুনতে পাচ্ছ? যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে 13 তারিখে যে বন মহোৎসব হয়েছিল তার ফলে যে গাছ লাগানো হয়েছিল অনেক পঞ্চায়েতে কিন্তু দেখা যাচ্ছে যে এই গাছগুলি বিভিন্ন কারণে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা একাধিক সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, মূলত পঞ্চায়েতের সঙ্গে যে বন দপ্তর তাদের কোথাও একটা কোঅপারেশনের অভাব রয়েছে, কেন হয়েছে এরকম জিনিসটা কি জানতে পাচ্ছ পুরো বিষয় সম্পর্কে? হ্যাঁ দেখো, এই বিষয়ে আমি রেঞ্জার বাবুর সঙ্গে কথা বলেছিলাম, মোহনপুর মহকুমা রেঞ্জার। উনি বলেছিলেন ঘটনাটা এই যে চারা লাগানো বৃক্ষর উপরে যে অনুষ্ঠানটা, এটা রাজ্য সরকার এত তড়িঘড়ি করেছে যার জন্য তারা পুরোপুরি জোংরা বানানো বা গাছগুলিকে প্রোটেকশন বা সিস্টেমেটিক্যালি করার জন্য তারা তৈরি হতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে পঞ্চায়েতগুলিতে আদেশ দিয়ে দিয়েছিল যে রেগার মাধ্যমে গাছগুলি লাগানো হবে, কিন্তু পরে নিয়মগুলি বেরিয়েছে যে আমরা দেখতে পেয়েছি এখানে পঞ্চায়েত স্তরে যে সমস্ত গাছ লাগানো হয়েছে বা 400 করে চারা দেওয়া হয়েছে সেই চারাগুলি লাগানোর ক্ষেত্রে রেগার শ্রমিকদের দ্বারা লাগানো হবে এরকম নিয়ম থাকলেও দেখা গেছে অনেক ক্ষেত্রে সেই সময় রেগার শ্রমিকরা ছিল না এবং এটা ইতস্তত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও লাগানো হয়েছে, কোথাও কোথাও লাগানো হয়নি। এবং এখানে বন দপ্তর থেকে চারাও ঠিক সময় মতো যে 400 চারা পাঠানোর কথা সেটাও পাঠানো হয়নি। এই বিষয়ে একটা বন দপ্তর এবং পঞ্চায়েতের সঙ্গে কোঅপারেশনের অভাব এবং বন দপ্তরের গাফিলতি পরিষ্কার ফুটে উঠেছে। তারপর যে চারাগুলি লাগানো হয়েছিল সেগুলি বিভিন্ন কারণে, যেমন বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, বল পরে নষ্ট হচ্ছে, গাফি ছাগল এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছে এবং চারাগুলিও বিক্ষিপ্ত ভাবে রাখার ফলে চারাগুলি ভেঙে যাচ্ছে, এই একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে পঞ্চায়েতগুলিতে। আমাদের ভ্যানগার্ড চ্যানেল নিউজ প্রকাশিত হয়েছিল, নিউজ প্রকাশিত হওয়ার পরও দেখা যাচ্ছে এখন 13 দিন পেরিয়ে গেলেও এখনো জোংরা বানানোর কাজ হয়নি। এবং সেই বিষয়ে রেঞ্জার বাবু বলেছেন প্রথম অবস্থা তারা নিজেরা বানানোর কথা ছিল কিন্তু পরবর্তীতে পঞ্চায়েতের তরফ থেকে এগুলি বানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যুবকদের, কিন্তু সেই যুবকরা আজকে আমরা গিয়ে দেখলাম যুবকরা বাঁশ এনেছে কিন্তু শ্রমিক পাচ্ছে না এবং তারা 187 টাকা করে জোংরার জন্য দেওয়া হচ্ছে, রং দেওয়া হবে দুই লাল রং এবং সবুজ রং, কিন্তু এখন জোংরাই তৈরি হচ্ছে না। এদিকে গাছ লাগানো চলছে কিছু কিছু পঞ্চায়েতে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, জোংরা কবে নাগাদ হবে এই বিষয়টাই আজকে নিউজের মূল বিষয় ছিল। সুপ্রীতি বুঝলাম ধীমান দা, এক্ষেত্রে আজকে যে পঞ্চায়েতের প্রধানের সঙ্গেও তোমার কথা হয়েছে, তিনি কি জানাচ্ছেন বিষয় সম্পর্কে যে কি কিভাবে আরো পদক্ষেপ নিতে চলেছেন যে গাছগুলিকে বাঁচিয়ে রাখা, তার পাশাপাশি এই গাছগুলি যেন আবারও ঠিকভাবে রোপণ করা যায়, এই বিষয়গুলো নিয়ে কি জানাচ্ছেন তিনি? হ্যাঁ, ব্রহ্মকুণ্ড পঞ্চায়েতের প্রধান নকুল সদরের সঙ্গে আমার কথা হয়েছিল, উনি বলেছেন আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম যে জোংরা বাঁধানোর দায়িত্ব কাদের উপর দেওয়া হয়েছে, তিনি বলেছেন কিছু যুবকদের হাতে জোংরা বাঁধানোর দায়িত্ব দেওয়া হয়েছে, 400 জোংরা তারা বানিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা দায়িত্ব নিয়েছে তারা কতটুকু স্কিল সেই জোংরা বানানোর জন্য, এবং তিনি এটাও বলেছেন যে শ্রমিক পাওয়া যাচ্ছে না এখন, কারণ এখন বর্ষার মৌসুম,
বিভিন্ন শ্রমিকরা যারা আছে তারা জমিতে আমাদের কাজ করছে, সেই জন্য ক্যাজুয়াল লেবার দিয়ে কাজগুলো করাতে হবে। তাহলে ক্যাজুয়াল লেবার যদি আনস্কিল লেবার বা ক্যাজুয়াল লেবার যদি কাজ করাতে হয় জমিদাগুলি বানাতে অনেকক্ষণ সময় লাগবে। সুতরাং ইন দি মিন টাইম গাছগুলি আরো নষ্ট হয়ে যাবে, এমনিতে নষ্ট হয়ে গেছে আরো নষ্ট হবে, তখন জোংরা তৈরি হবে, তখন গাছ থাকবে না। এই জিনিসটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তাহলে এই যে ফিলাপ, এই ফিলাপের ব্যাপারটা আপনি কিভাবে চিন্তা করছেন? তখন তিনি জানালেন আমাকে, বন দপ্তরের সঙ্গে কথা হয়েছে যে গাছগুলি নষ্ট হয়ে যাবে, সেগুলির জন্য আবার পুনরায় গাছ মানে আনার ব্যবস্থা করবে। বুঝলাম, ধন্যবাদ ধীমান আমাদের সঙ্গে তুলে ধরার জন্য এই পুরো বিষয়টি। অর্থাৎ যে বিষয়টা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, ধীমান ভৌমিক ছিলেন মোহনপুর থেকে, এবং নিউজ ফ্যানকাটে যে খবর পূর্বেই সম্প্রচার করা হয়েছিল ফলাও করে, সেই খবর সম্প্রচারের পরই কিন্তু মূলত নড়ে চড়ে বসে প্রশাসন এবং বন দপ্তরের কর্মীরা, তার পাশাপাশি পঞ্চায়েত কর্মীরা, এবং দুজনের মধ্যে একটা কোথাও একটা গাফিলতি বা কোঅপারেশনের একটা অভাব হয়েছিল বলে এই সমস্যা সৃষ্টি হয়, এবং পরবর্তী সময়ে সেই গাছগুলিকে বাঁচানোর জন্য মূলত তোড়জোড় ভাবে পদক্ষেপ নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।